আপনি সূরা কাহাফ পড়ে বললেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, কথা বুঝুন, আপনি ব্যাখ্যায় পড়ে যান না, অনুবাদই তো ঠিক নাই আপনার, আপনি ব্যাখ্যায় পড়ে যান, যে লোকের অনুবাদ ঠিক হয় না সে লোকের ব্যাখ্যা কিসে ঠিক দিবে? আমি সহজ করে বলতে চাই, আমি আমি বলছি না যে ওদের হয় না বা আমার হয়, আমি বলছি যে যে লোক, এবার এটা হচ্ছে যে লোককে, এই যে লোক হচ্ছে ওই লোক যে পারে না, যে ভুল ব্যাখ্যা দেয়, এবার হতে পারে এটা আমি, যখন আমি ভুল ব্যাখ্যা দিব ভুল অনুবাদ করব তখন ওই যে লোকের অন্তর্ভুক্ত কে? আমি। তার মানে এখানে কেউ কারো গায়ের উপরে নেওয়ার দরকার নাই, কেউ কারো গায়ের উপরে নেওয়ার। এখন কোরআন নাজিল করলো আল্লাহ, নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলুন ইন্নামা আনা বাশারুম মিছলুকুম। আপনি অনুবাদটা করেন না, একজন হিন্দু লোক বাংলাদেশে গিরিশচন্দ্র নাকি কি চন্দ্র আছিল যিনি কোরআন তর্জমা করেছিল, কি নাম কি আমি ভুলে গেছি ওনার, হ্যাঁ প্রকাশক ছিল, তর্জমা টর্জমা করে নাই। তা কিন্তু দেখেন এই যে দেখছেন, আমি সৌদি আরব বড় হয়েছি, আমি শুনছি যে বাংলাদেশে হিন্দু লোকে তর্জমা করছে কোরআন, আমি কি আল্লাহ খাইছি তো ভালো আরবি বোঝা হয়তো, তবে সৌদি আরবে অহরহ আছে, ওমান দুবাই কুয়েত ইরাক ইরান এইসব দেশে প্রচুর শিয়া আছে, প্রচুর খ্রিস্টান আছে যারা আরবি অনুবাদ বোঝে, কারণ তাদের মাতৃভাষা আরবি, তাদের মাতৃভাষা কি আরবি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি যাতে তোমরা এটা বুঝতে পারো। তাহলে আল্লাহ বলেননি যে আমরা আমি কোরআন নাজিল করেছি মুসলিমের ইসলামের উপরে যাতে মুমিনরা বুঝতে পারে, এরকম বলে নাই, বলছে আরবিতে নাজিল করছি যাতে আরবরা বুঝতে পারে, কারা? তার মানে আরব দেশের যে ইহুদি আছে খ্রিস্টান আছে ওরাও কোরআন অর্থ বোঝে, ওরা অনেক সময় ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআনের ভুল ধরতে চায়, কোরআনের নিয়ে গবেষণা করে ওরা অনেক কিছু করতে চায়। তো আমি এ কথা বলে কি বুঝাচ্ছি যে কুল মানে বলুন, ইন্নামা মানে নিঃসন্দেহে, যেটার মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না, খুব জোরালোভাবে বলা যে অসম্ভব সন্দেহ ছাড়া নিঃসন্দেহে, আনা আমি বাশার মানুষ মিছলুকুম তোমাদের মতো। আচ্ছা এই তোমাদের মতো মানুষ মানে কি আমার মতো জামশেদ মজুমদার, যার সলাতে ঠিক আদায় হয় না, যার সারাদিন ব্যবসা বাণিজ্য কাজকর্মে চলে যায়, যার সারাদিন বউ বাচ্চা বাবা মার টেনশন জিকির ফিকিরে চলে যায়, যার আমাল কম, যার ঈমান কম, যার দান সাদাকা কম, যার উদারতা কম, যার ভদ্রতা কম, যার শালীনতা কম, মিথলুকুম আমার মতো মানুষ মানে কি আমার চরিত্রকে বোঝাইছে? না, বানানোর উপাদানকে বলছে। যেমন এটা একটা চেয়ার, এটা বানানো হয়েছে কাঠ দিয়ে, কাঠ আসছে গাছ থেকে, তাহলে এই চেয়ার বানানোর উপাদান হচ্ছে সোজা কথায় গাছ, সোজা কথায় কি? এবারে এই এটা সেগুন কাঠ হলে আলাদা মর্যাদা, আর নাম জানি না গাছটা স্যার, এত অন্য অন্য নর্মাল গাছ হলে আর কম হবে, ঠিক আছে? তো কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম আয়াত নাজিল করলো আল্লাহ, পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু পড়েননি, আল্লাহ বলছে বলতে থাকো, বলো 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 বলো, নবী বললেন যে আমি মানুষ তোমাদের মতো। এখন এটা তরজমা করলে অপরাধ তো কোরআনের হলো, আমার কোথায় হলো? তাহলে কোরআন পরিবর্তন করা উচিত, তাইলে আর মানুষ এটা বলবে না। আমি বলছি না পরিবর্তন করেন, আমি বলছি যে যতদিন কোরআনে সূরা কাহাফ থাকবে, সূরা কাহাফের 110 নম্বর আয়াত থাকবে, ততদিন আমার মতো যত মোল্লা মুন্সি, এটা আপনারা কাঠ মোল্লাই বলেন না কেন, যাই বলেন যে মোল্লাই কন, যদিও কোরআন তেলাওয়াত করো এটাই পড়তে হবে, কুলিন নামা আনা বাশারুম মিছলুকুম, ও মুহাম্মদ বলে দিন আমি মানুষ তোমাদের মতো। আচ্ছা আল্লাহ কিন্তু জানতেন আমাদের মতো মানুষ আমরা ভুল বুঝবো, কিছু মানুষ ধরে নেবে যে ও এ তো আমাদের মতো মানুষ কিছুই না, আস্তাগফিরুল্লাহ, আবার কিছু মানুষ বলবে যে কি আশ্চর্য চাঁদ দ্বিখণ্ড করে ফেলছে, আমাদের মতো মানুষ হয় নাকি, কেমনে আমাদের মতো মানুষ, এটা আল্লাহ জানতেন। তাই আল্লাহ পরের অংশ বলে দিলেন ইউহা ইলাই, আমি মানুষ তোমাদের মতো এটা ঠিক, কিন্তু আমার কাছে ওহি আসে, পাওয়ার বোঝেন, শেখ হাসিনা মানুষ আমাদের মতো সরকার তিনি, আমি না, হ্যাঁ বাইডেন ওরে আমি জানি না ওর গায়ে কতটুকু বল হবে, টেলিভিশন দেখে মনে হয় যে ঘুষে উল্টে ফেলতে পারবো এরকম মনে হয়, কিন্তু বেটার ক্ষমতা কি, বেটার পুরো হালাল হারামে আমরা পরে যাবো, কিন্তু উনি এখন এতটুকু ক্ষমতা রাখে যে কোনো দেশের আফগানিস্তানের মতো করে ফেলতে বা ইরাকের মতো করে ফেলতে, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমি তর্কের খাতিরে উদাহরণ দিতে গিয়ে বলেছি, আমি ওর সুনাম করতেছি না, মানে শুধু মানুষ হলেই যে মানুষ সব একরকম হয়ে যায় তা তো না, এখানে জো বাইডেন মানুষ,
আমি মানুষ, ওর উপাদান মাটি, আমার উপাদান কি মাটি। সেম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুহাম্মদ আমি তোমাকে এদের মতো করে মানুষ বানাইছি, কিন্তু দেখো আমি তোমাকে কত ইজ্জত দিছি এদের কাছে। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ আপনি বুঝিননি, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একটা ফকির, কাজ জানেন না, কাম জানেন না, পড়া নাই, লেখা নাই, আপনি অনেক কিছু জানেন, তাকে ঘর থেকে নিয়ে এলেন, সঙ্গে রাখলেন, শিখাইলেন, শিখানোর পরে ওকে শিক্ষিত করলেন, ওকে ব্যবসা বাণিজ্য শিখায়, এই দেশের একবার সবার উপরের ব্যবসায়ী বানাই দিলেন। যখন আপনি ওর সাথে কথা বলবেন, ও যদি আপনার সাথে বেইমানি করতে চায় অথবা যাতে বেইমানি না করে, আপনি কিন্তু ওকে কি বলবেন? আপনি কিন্তু বলবেন যে এই আব্দুর রব, মনে রাখিস তুই কিন্তু ফকিরের ছেলে ছিলি রে, তোর ঘরে ভাতের চাল ছিল না, ভাত ছিল না, তোর পরনে কাপড় ছিল না, আমি আমি আর আমি বলতে আমি না আর কি, ওই লোকটা যে বানাইছে, আমি তোকে ওখান থেকে নিয়ে আসছি, তোকে পড়ালেখা করাইছি, তোকে ব্যবসা বাণিজ্য শিখে আজকে তুই বাংলাদেশের বা পৃথিবীর এক নম্বর ধনীর আওতায়। মনে রাখিস এই আমি সেই আমি যে তোর এগুলো বানাইছিস, বেইমানি করবি না। তো এই কথাটা কিন্তু স্পেশাল রাখে। আপনারটা বড় লোক মানুষের নিয়ে আইসা, একটা স্পেশাল কাউকে নিয়ে এসে স্পেশালিটি দিয়ে বলবো যে তুই কি দিছিস, বাট আমার বাপের থেকে আরো বেশি আছে। বোঝেন নাই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশালিটি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তিনি বলছেন যে নবী আমি আপনাকে এত দেব আপনি খুশি হয়ে যাবেন, নবী নবী আমি আপনার স্মরণ মানুষের কাছে বুলন্দ করেছি, উপরে মর্যাদা করেছি, আপনি নিশ্চয়ই এমনি এমনি প্রবৃত্তির শিকার হয়ে কথা বলেন না, যা আপনার উপরে ওহী হয় তাই আপনি বলেন, এগুলো কিন্তু সুনাম করেছে, কি করেছে। আবার আল্লাহ নিজেই বলছেন যে ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলান, আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন লোক যে নিরক্ষর, দেখেন নিরক্ষর বলে কিন্তু নবীকে এখানে অপমান করেনি, ভুলভাবে নেবেন না কথাগুলো, কোরআনের তর্জুমাই এটা, এটা অনুবাদ, সোজা অনুবাদ। আল্লাহ মূলত আমাদেরকে সতর্ক করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছেন যে তোমাকে আমি কতটা কৃপা করেছি, কতটা দয়া করেছি, তুমি এদের মধ্যে একজন ছিলা নিরক্ষর, আমি তোমাকে শিখেছি আল্লিমুল কিতাব, তোমাকে আমি কিতাব শিক্ষা দিয়েছি, ওয়াল হিকমা, তোমাকে আমি কৌশল শিক্ষা দিয়েছি। দ্যাটস মিন যখন উম্মি বলছে তাহলে আমাদের মতো হয়ে গেল, কিন্তু যখন বলো তোমাকে আমি আল্লাহ কিতাব শিখেছি, আমি তোমাকে হিকমত শিখেছি, তাহলে এবারে স্পেশাল হয়ে গেল, কি হয়ে গেল স্পেশাল, আল্লাহ কৌশল শিখেছে, আল্লাহ কিতাব শিখেছে। সো আপনি যদি আয়াতগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করেন তাহলে আপনি মনে করবেন যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা ছোট করে বলছে, কিন্তু যখন আপনি আল্লাহর মতো করে বুঝবেন, কার মতো করে, যে উদ্দেশ্যে তিনি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে কোরআন কোরআন কার উপরে নাজিল হয়েছে, আয়াতগুলো সর্বপ্রথম কে পড়ছে, জিব্রাইল, কে পড়ছে, তারপরে কে পড়ছে মানুষের মধ্যে, তো উনি লজ্জা পায়নি এটা পড়তে, আপনি কেন লজ্জা পাবেন, এটাই বাস্তবতা, ওনাকে এটাই বলতে বলেছে, উনি এটাই বলেছেন, আল্লাহ যা বলতে আল্লাহ যা বলেছেন জিব্রাইল তাই বলেছেন, জিব্রাইল যা বলেছেন মুহাম্মদ তা বলেছেন, মুহাম্মদ যা বলেছেন আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এটা বলেছেন, আপনি কেন লজ্জা পাচ্ছেন। বুঝেননি কথা? আল্লাহ নবী কি বলেছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসাটা দাবি করো, ফাত্তাবিউনি আমি মুহাম্মদকে অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়েছে এভাবে, আমি কি উল্টাভাবে পড়বো নাকি, আমি কি উল্টাভাবে পড়বো? আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন দেখেন আমাদের কিন্তু তেমন এই যে সমস্যা তেমন বেশি না, আমাদের যত ঝামেলা যদি আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু ওনাকে যদি আমরা একবার চিনে যাই, আমার মনে হয় আমাদের যে ঝামেলাগুলো আছে অধিকাংশ ঝামেলাটা মিটে যাবে, কি যাবে, মিটে যাবে। ফর এক্সাম্পল ধরে নিন আমাদের দেশে ধর্ম শিখার বেশ কিছু ব্যবস্থা আছে, এটাকে আপনি অস্বীকার করেন? আমাদের দেশে মসজিদ সবগুলো একরকম, পশ্চিম দিকে ফেরা, এতে কোনো আলাদা নাই, প্রত্যেকটা মসজিদে এরকম মিম্বার ছোট বড় আছে, এতে কোনো আলাদা নাই। আমার মতোই কোনো একজন হুজুর বা ভাই দাঁড়িয়ে জুমার খুতবা দেয় অথবা বসে বয়ান করে তারপরে দাঁড়ায়, এতে কোনো পার্থক্য নাই। কিন্তু পার্থক্য হচ্ছে কোথায়,
শিখার পদ্ধতিতে, বলার পদ্ধতিতে এরকম পার্থক্য আছে না? যেমন মনে কিছু করবেন না, আমি আপনাদেরকে খারাপ বলছি না, যাদের ব্যাপারে এখন কথা বলবো আমি অতটা ওদেরকে চিনি না, তবে আমি দেখেছি ওদেরকে গভীরভাবে, জানি না তাদের উদ্দেশ্য কি সেটা তো আর জানি না, উদ্দেশ্য তারা জানে আর আল্লাহ জানে, বাট যেটা প্রকাশ পায় সেটাই তো কথা বলবো। অ্যাজ এ মানুষ আমি যেটা দেখছি, যেটা সে বলছে এবং তার বলার কারণে সমাজে যে এটাকে কি বলে প্রতিক্রিয়া হচ্ছে, সমাজে যে কার্যক্রম হচ্ছে তার উপরে বেস করে আমাকে কথা বলতে হবে। দেখেন আজকে যদি এখানে চরমনে পীর সাহেব এসে ওয়াজ করতে আসে, আপনি দেখবেন এখানে সমস্ত মানুষ আসবে চরমনে পীর সাহেবের মুরিদরা, বায়ু মুরিদরা যাদেরকে কনভিন্স করে আসবে তারা, কিন্তু মুসলিম চরমনে পীর সাহেব একজন মুসলিম না, ওনার নাম মুসলিম না, উনি কোরআন হাদিস থেকে কথা বলে না, উনি আল্লাহর নামে সবাইকে ডাকছে না, কিন্তু এখানে সব মুসলমান আসবে না। আজকে যদি ধরেন মাইজ ভান্ডার থেকে একজন আলেম আসে, উনি ওই মুহাম্মদের নামেই গান গাইবে, মুহাম্মদের নামেই জিকির করবে, লাফালাফি করবে, অথবা বসবে অথবা উঠবে, গরম হবে নরম হবে, উনি মুহাম্মদ বা আল্লাহর নামেই এটা করবে, কিন্তু এখানে কিন্তু চরমনের লোক আসবে না, আট্রশির লোক আসবে না, ফুরফুরার লোক আসবে না, মাইজ ভান্ডারের লোকই আসবে। তাহলে ঘটনা কি? উনিও মুসলিম, ইনিও মুসলিম, উনি আল্লাহ মুহাম্মদ সাল্লাহ সাল্লামের দাওয়াত দিচ্ছে, ইনি আল্লাহ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম দিচ্ছে, এখানে আমরা যারা আছি আমাদেরকে পাঁচ সাতটা নামে ডাকা হয়, আহলে হাদিস, আহলে হাদিস, দুশ্মনের রাসুল, গোস্তাকের রাসুল, ইহুদির দালাল, সৌদির দালাল, আরও থাকতে পারে, আরও কি থাকতে পারে, বাট আমিও কিন্তু আল্লাহর মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম নিয়েই কথা বলতেছি। তো এখানে ওই যে এই চার পাঁচটা নামের লোকজনই বেশিরভাগ ইন্টারেস্টেড থাকবে আসার জন্য, বাকিরা আসতেছে না। কেন? আমার নাম জামশেদ, এত অমুসলিম নাম না, আমার জায়গায় কোনো খতিব থাকতে পারে যার নাম আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রব, সব। তাহলে প্রবলেমটা কোথায়? দাওয়াত আল্লাহর পক্ষ থেকে নবীর অনুসরণ করে, কিন্তু একটা প্রোগ্রাম হইলে, একটা বৈঠক হইলে, একটা বিশিষ্ট পোশাক আশাক পরা, কালার বিশিষ্ট কালারের পোশাক, বিশিষ্ট ধরনের পোশাক, বিশিষ্ট লেবাস, বিশিষ্ট নামের ওই মানুষগুলি কেন অংশগ্রহণ করতেছে, কেন মুসলিম সমষ্টিগতভাবে অংশগ্রহণ করে না আমাকে বলেন? তাহলে নিশ্চয়ই ভিন্নতা রয়েছে দাওয়াতে, নিশ্চয়ই কী রয়েছে দাওয়াতে? তাহলে নিশ্চয়ই সবাই মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে দাওয়াত দিলেও সবাই মুহাম্মদ সাল্লাহ সাল্লামের দাওয়াত দিচ্ছে না। আল্লাহ সুবহান তাআলার আয়াতগুলোকে আল্লাহ নবী যেভাবে বুঝেছে, সাল্লাল্লাহু সাহাবারা যেভাবে বুঝেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, নিশ্চয়ই এখানে এই পাঁচ বক্তা, পাঁচ বক্তাই আল্লাহ মুহাম্মদের নামে বক্তব্য দিচ্ছে, নিশ্চয়ই এরা সঠিকভাবে বুঝে নিয়েছে।